পরিস্থিতি এমন ঘোলাটে রে ভাই, অনন্য মামুনকে কেউ বুঝতেই চাচ্ছে না, কেউ জুতা পেটা কেউ শালা কেউ চাপাবাজ বলেই যাচ্ছেন। এবার একটু অবসর নেন রে ভাই, ভুম হয়েই গেল বুঝি। আমি তুলুমিয়া, আমার পোর মুখে হাসি দেখার জন্য। ধৈর্যশীল তারাই যারা সত্যটা জেনে শেষ পর্যন্ত অপেক্ষা করে, আর সত্যটা জানতে হলে অপেক্ষার অবসান নেই। কপিরাইট এমন একটা ঝামেলা, যে খায় সেই জলে, টি সিরিজ সব গানের কপিরাইট নেবে। এজন্য চলছে টাইগার মিডিয়া, কারণ শাকিব খানের গান আপলোড করে টাইগার মিডিয়ার ওমি বনি না রনি ইনকাম করতে পারল না, তাই তিনি উস্কানি দেয়, ধূপ করে একটা গান ছেড়ে দেব নাকি। আরে ভাই আমি বলছি, টাইগার মিডিয়ার বাবারও ক্ষমতা নেই একটা গান ছাড়ার, কারণটা শুনে রাখেন। টি সিরিজে গান ছাড়তে হলে আর কেউ ছাড়তে পারবে না, ছাড়লেই কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক খাবে। মোট কথা, দরদের গানগুলো টি সিরিজ অনন্য মামুনের কাছ থেকে কিনে নিয়েছেন চুক্তির ভিত্তিতে, আর আমার মনে হচ্ছে অনন্য মামুনও দরদের গানগুলো তার পেজে ছাড়তেই পারবেন না, যদি কোয়ে বলে তিনি তারটা কপিরাইট ফ্রি করে নিতে পারেন। তবে মারোয়ারিরা সেটা করবে বলে আমার মনে হচ্ছে না। এখন হয়তো আপনারা বলবেন, টি সিরিজে দরদের গানগুলো রিলিজই হবে না, ওই যে প্রথমে বললাম না বাঙালির ধৈর্য কম। ভাইরে অনন্য মামুন টি সিরিজের কাছে দরদের গানের দর কষাকষির মাধ্যমেই আছেন, প্রক্রিয়া শেষ হলেই ভুম। আর বলিউড ইন্ডাস্ট্রিটা এমনই, তারা তাদের স্বার্থটাই শুধু বোঝে, আপনার সরল মনের দাম তাদের কাছে নেই। আমরা গানের জন্য অস্থির হয়ে আছি, ওনারা এটা হয়তো জানেনই না। সো দোষ হচ্ছে পরিচালকের, আগে থেকে প্যাড়প্যাড়ি করা আর কি। সো বন্ধুরা অপেক্ষা করেন, অবশ্যই ফলাফল মনে হয় ভালোই হবে, সময় তো শেষ। অন্তত বস শাকিব খানের কথাটা এখন আমরা বিশ্বাস করতে পারি, তিনিই তো বলেছেন 15 নভেম্বর মুক্তি পাবে দরদ।